नमस्कार बंधुरा, हैपी उइथ बोपा कुकिंग चैनले तुम्हारे सबाई के वेलकम। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आमी तुम्हारे साथे शेयर करब बाटा माछ कालो जीरे बाटा और लाउ डाटा दिए एक रेसिपी। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, खूब भालो लागबे। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো বাটা মাছ নিয়েছি। বাটা মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লাউ ডাটা। লাউ শাকের যে পাতাগুলো ছাড়িয়ে ডাটাটা আমি কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলুর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এসে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা আমার গরম হতে হতে এদিকে আমি বাটা মাছগুলো নিয়ে নিচ্ছি। বাটা মাছগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি মাছগুলো একটু মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এই তেলে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমি যেভাবে বানাচ্ছি রেসিপিটা তোমরা এইরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব অপূর্ব লাগে। কটা মাছ আজগুলো ভাজতে দেওয়া হয়েছে আমার। মাছগুলো আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস উল্টে দিচ্ছি। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে সব তুলে নেওয়া হয়ে গেছে, এবার কড়াইতে আবারও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এবারে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা হাতে নিয়ে একটু আমি রোলে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবার আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া লাউ ডাঁটাগুলো। লাউ ডাঁটাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি। এই জলের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 4 চামচে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, তাও এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এ ভালো করে আমি একটু জলের সাথে মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রাখছি। লাউ ডাঁটা আর আলুটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো। এবারে এর মধ্যে আমি
बनिए नवा मसलार पेस्ट दिए देव। भालो करे दो तीन मिनट धरे मसलाटा आमी कषाबो। आमार चैनेले जारा नतून बंधु तारा आमार चैनेलटा सबस्क्राइब करे नेबे, पाशे थाका बेल आइकनटा प्रेस करे देबे, जाते आमार रान्नार नतून नतून नोटिफिकेशनगुलो खूब ताड़ाताड़ी तोमादेर काछे पौंछे जाए। मसलाटा आमी एकटु भालो करे कषिये निच्छि। एबारे आमी एखाने एक चा चामच कालो जीरे निये छी। कालो जीरे टा आमी एकटा जल दिए पेस्ट बनिए नेब। कालो जीरार पेस्ट आमार हुए गेछे, आमी एटा एकटु ढेले निच्छि। मसलाटा आमार कषानो हुए गेछे आलू आर डाटार साथे। एबारे आमी एर मध्ये किछुटा परिमाणे जल दिए दिच्छि। আমি এটা পাতলা ঝোল টাইপের করব, সেই জন্য আমি এক গ্লাস জল দিয়ে দিলাম। তোমাদের ঝোল তোমরা যে যেরকম খাবে সেই পরিমাণে জল দেবে। এবার ডাটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এবারে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এই রান্নাটা একটু পাতলা ঝোল টাইপের হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। বেশি টানালে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে। আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে এই বেটে নেওয়া কালো জিরেটা আমি ঢাকনাটা তুলে দিয়ে দেব। এই রান্নাটা রোগীর পথ্য হিসাবেও খুব ভালো, পেট ঠান্ডা রাখে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকাটা তুলে আমি একটু নামিয়ে নেব। আজকে আমার ডাটা দিয়ে কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা কমপ্লিট হল। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দেবে। এবারে আমি একটু ঝোল টেস্ট করে দেখছি। অপূর্ব টেস্ট, অপূর্ব। গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।